হ্যালো, ঘি রোস্ট প্রন বানানোর জন্যে এখানে নিয়ে নিয়েছি আধা কিলো প্রন। প্রনগুলোকে ডিশেল করেছি এবং ডিভেন করেছি, আর মধ্যেখান দিয়ে চিড়া লাগিয়ে দিয়েছি, কারণ তাহলে মশলা এটার ভেতরে ঢুকবে। প্রথমেই এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্যে দিয়ে দেব দই। দই দিলাম 1 টেবিল স্পুন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লেমন জুস, আর দেব এটার মধ্যে সল্ট। সল্ট বেশি না, অল্প একটু দিলাম। এবারে এটাকে মাখিয়ে খুব ভালো করে মিক্স করে ম্যারিনেশনের জন্য রাখবো, আধ ঘন্টার জন্য রাখবো। মিনিমাম 15-20 মিনিট কিন্তু এটা রাখলে খুব ভালো। আমি এটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবারে একটা মশলা তৈরি করে নেব, তার জন্যে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব গোটা 10 কাশ্মীরি মরিচ। কাশ্মীরি মরিচটাকে রোস্ট করে নেব। একটা ভাজার গন্ধ বেরিয়েছে। এবারে ফ্লেমটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এটার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনেরও কম গোলমরিচ। দেব অল্প একটু মেথি, অল্প একটু সর্ষে, 1 টিস্পুন জিরে, আর 1 টেবিল স্পুন ধনে। এগুলো সবগুলোই রোস্ট করে নেব। ফ্লেমটাকে কমিয়ে দিলাম এই কারণে যে এটা অলরেডি অনেক গরম হয়ে গেছে, নইলে এই যে মশলাগুলো দিয়েছি সেগুলো পুড়ে যাবে, তো টেস্টটা ভালো আসবে না। এইটাকে করে ঠান্ডা করে নেব আগে। হালকা ভাজার গন্ধও বেরিয়ে গেছে। ওভেনটাকে বন্ধ করে দিলাম। এটাকে এটার মধ্যেই রেখে ঠান্ডা করে নেব। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, সেখানে এই মশলাগুলো দিয়ে দিলাম। সাথে দেব বেশ কয়েকটা রসুন, আর 30 গ্রাম তেঁতুল থেকে পাল্পটা বার করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু এটা ঘি রোস্ট, সেই জন্য এটাতে তেল ব্যবহার হবে না, আর এখানে কিন্তু সাফিসিয়েন্ট ঘি আমি দিয়ে দিলাম। এটা যেহেতু জমাট বাঁধা রয়েছে, প্রায় 2 টেবিল স্পুনের মতো ঘি কিন্তু এটাতে দিলাম। ঘি গরম হয়ে গেছে। এবারে এই যে প্রনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটাকে ঘিতেই কিন্তু রোস্ট করব। প্রন নরম হয়ে গেছে, এই যে জলটা বেরিয়েছে তাতে কোনো অসুবিধা নেই। এইটার মধ্যেই এবারে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা আবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে কষাবো খুব ভালো করে।
এই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো সল্ট। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু নাড়তে হবে বারবার, কারণ নিচে যেন কোনোভাবেই লেগে না যায়। এখন এটার মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা, যাদের ফ্রেশ কারি পাতা গাছ আছে বা ফ্রেশ কারি পাতা দিলেও কিন্তু এটা ফ্লেভারটা ভালো আসবে। এটাকে আর 2 মিনিট রাখবো দেখে, তারপরে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল ঘি রোস্ট প্রন কারি। খেতে কিন্তু এটা অসাধারণ, লুচি পরোটা যে কোনো সাথে এটা কিন্তু খুবই ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি একটা ম্যাঙ্গালোরিয়ান ডিশ। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গেও শেয়ার করে দেবেন, আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।